নমস্কার বন্ধুরা, ডাব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের রেগুলার ক্লাসেস চলছে। সন্ধ্যে 6টা থেকে তোমাদের ম্যাথ ক্লাস চলছে, 7টা থেকে তোমাদের রিজনিং ক্লাস চলছে এবং রাত্রে 8টা থেকে তোমাদের জিকে ক্লাস চলছে সোম থেকে শুক্র। আজকে আমরা রিজনিং ক্লাসে এখানে তোমাদের যে সমস্ত অর্ডার অ্যান্ড র্যাঙ্কিংয়ের যে সমস্ত কোশ্চেনগুলো থেকে থাকে সেগুলোকে কীভাবে তোমরা ট্রিকের মাধ্যমে তোমাদের সলিউশন করতে পারবে সেই সমস্ত ট্রিকগুলোকে জানিয়ে দেবো এখানে। এবং 100% এখানে তোমাদের অর্ডার এবং র্যাঙ্কিং যেটা স্থান নির্ণয় রয়েছে সেখান থেকে যদি কোশ্চেন রয়ে আসে তাহলে এই ভিডিওতে আমি যেই কটা কোশ্চেন করাবো সেই কয়টি কোশ্চেনের মধ্যেই তোমাদের হুবহু কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। শুধু এখানে শুধু এই নাম্বারগুলো, এই ভেরিয়েবল স্থানগুলোকে শুধু আলাদা চেঞ্জেস করা হবে, আদার্স কোনো চেঞ্জেস কিন্তু থাকবে না। সেই জন্য ভিডিওটা কিন্তু মন দিয়ে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের রেগুলার ক্লাসেসগুলো চলছে, প্রিভিয়াস ক্লাসেসগুলো যারা দেখোনি তোমরা প্লেলিস্টে ভিজিট করে তোমরা কিন্তু সেগুলো অবশ্যই দেখে নেবে। তো বন্ধুরা চলো আর দেরি না করে আমরা আজকে ক্লাসের কোশ্চেনেরগুলোকে জেনে নিই এবং কোশ্চেনের ট্রিকগুলো আমরা জেনে নিই। বন্ধুরা ভিডিওকে এখনও একটি লাইক না করলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, অর্ডার এবং র্যাঙ্কিংয়ে যদি তোমাদের কোশ্চিন থেকে থাকে, তো কোশ্চিন মেনলি যেটা রয়েছে তোমাদের 2 এবং 3টে টাইপের কোশ্চিন রয়েছে, তার মধ্যেই কোশ্চিন থাকে। যেটা মেনলি যেটা রয়েছে তোমাদের একটি কোশ্চিন যেটা থাকে তোমাদের যে পজিশন রয়েছে এটা তোমাদের সবসময় মাথায় রাখবে। এই যে তোমাদের অর্ডার র্যাঙ্কিং, এটা তোমাদের কী হয়ে যায়, এটা তোমাদের রাইট সাইড, এটা তোমাদের ডান দিক, এটা তোমাদের এখানে লেফট সাইড। এখানে তোমার যেটা রয়েছে তুমি তোমার দিক দিয়েই ভাববে যে তুমি যে দেখছো তোমার কি, এটা রাইট সাইড হচ্ছে এই দিকটা, একটা লেফট সাইড হচ্ছে। এবার তোমার পজিশান এদিকে বলে দেওয়া হবে, তোমার এদিক থেকে রয়েছে 7 পজিশানে, এদিক থেকে তোমার বলে দেওয়া হবে তোমার রয়েছে 15তম পজিশানে। টোটাল এই লাইনে কতজন রয়েছে সেটি তোমাদেরকে বের করতে হবে। এই হয়ে গেল এক টাইপ অফ কোশ্চেন। এবার তোমাদের কখনো থেকে থাকে যে এখানে টোটাল বলে দেওয়া হলে 26 জন রয়েছে, কিংবা টোটাল রয়েছে 30 জন রয়েছে, 30 জন এখানে কিংবা 34 জন এখানে রয়েছে, তার মধ্যে থেকে তোমার ডান দিক থেকে তোমার পজিশান বলে দেওয়া হলো এখানে 18তম, ডান দিক থেকে বলে দেওয়া হলো এখানে 18তম, তাহলে তোমাদের বাঁ দিক থেকে কত হবে সেটি বের করো। এটি এক ধরনের কোশ্চিন হয়ে গেল। এবং আরেক ধরনের যেটি কোশ্চিন এখানে হয়ে থাকে সেই কোশ্চিনটা মেনলি হয়ে থাকে, 90% টাইমেই দেখবে যে এই 3টে টাইপেরই কোশ্চিন তোমাদের জিজ্ঞেস করা হয়। আরেকটি কোশ্চিন হয়ে গেল যে এখান থেকে এই যেই পর্যন্ত এই পুরোটা লাইনটাকে ধরে নিলাম আমি, এটা তোমাদের কি লেফট সাইড, এটা আমাদের রাইট সাইড। এখান থেকে অমিত বলে একটি কারো হয়তো পজিশন এখানে রয়েছে 7তম, এখানে সমীর বলে একজন কেউ রয়েছে তার পজিশন এদিক থেকে রয়েছে এখানে 15তম, দুই দিক দিয়ে পজিশন রয়েছে। এইবার কী করলো, এ দুজন দুজনের স্থান পরিবর্তন করে নিল, মানে এখানে অমিত চলে গেল এখানে তোমাদের এই তোমাদের সমীরের জায়গায়, সমীরের জায়গায় অমিত চলে গেল এবং অমিত চলে এলো এখানে সমীরের জায়গায়, সমীর চলে এলো এবার অমিতের জায়গায়। তারপরে এখানে এখন যে কোনো একজনের দিয়ে দেবে, হয় এখানে তোমাদের এখানে সমীরের এখন নতুন পজিশন যেটি হয়ে গেল, এবার কি এরা ইন্টারচেঞ্জ করার নেই, ফলে কি তাদের পজিশনগুলো তো আলাদা হয়ে গেল। এবার এই দুজনের মধ্যে একজনের পজিশন দিয়ে দেওয়া হবে, হয় অমিতের নয় সমীরের, যারও একজনের পজিশন দিয়ে দেওয়া হবে। এবার বলা হবে সে হয়তো বাঁ দিক থেকে কত নম্বরে, যদি ডান দিক থেকে দিয়ে দেওয়া হয় এদিকে ডান দিক থেকে দিয়ে দিলে বলবে যে বাঁ দিক থেকে কত নম্বরে রয়েছে সেটি বের করো। কখনো তোমাদেরকে বলে দেওয়া হবে যে টোটাল কতজন রয়েছে সেটি বের করো, তাহলে এখানে টোটাল আর কতজন বসে রয়েছে টোটালটাকে বের করো। তো এই কটা টাইপেরই কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়, এর বাইরে একটি কোশ্চেনও এখানে থেকে জিজ্ঞেস হয় না, প্রত্যেকেই কোশ্চেনকে আমরা এখানে ডিসকাস করে নেব। ফার্স্ট কোয়েশ্চনে দেখতে পাচ্ছ কী রয়েছে এখানে, ফার্স্ট কোয়েশ্চনে জিজ্ঞেস করা হয়েছে যে কোনো গাছের সারিতে একটি গাছ উভয় দিকের শেষ প্রান্ত থেকে পঞ্চম স্থানে রয়েছে। এবং এই যে তোমাদের সারি যেই জিনিসটা আমি বললাম, এই যে সারির যেটা এটা লেফট সাইড রাইট সাইড, এই সারি এবং এই উপর নিচ দুটোই কিন্তু সেম, দুটোরই ক্ষেত্রে সেম ফর্মুলা, সেম কিছু, জাস্ট শাড়িটাকে তুমি সোজা করে দিয়েছো তখন সেটা কি উপর নিচ হয়ে গিয়েছে, জাস্ট ভিউটা তোমার চেঞ্জ হয়েছে। তুমি যখন দেখছো তখন এই দিক থেকে দেখছো তখন কি এটা শাড়ি লম্বাভাবে হয়েছে, যদি তুমি এই দিক থেকে দেখো তাহলে এটা কি, এদিক থেকে যদি তুমি দেখো তাহলে কি এটা একটি এখানে লম্বা একটা লাইন, এখানে লম্বা লাইন সেটি হয়ে যাবে কি এখানে উপর নিচ, এদিক থেকে দেখলে হয়ে গেল উপর নিচ। এবং এই দিক থেকে যদি এই দিক থেকে যদি তোমার ভিউ হয় তাহলে কি ডান দিক বাঁ দিক, এই জাস্ট, আদার্স কোনো তফাত নেই যে উপর নিচ থাকলে আলাদা কোনো ট্রিক রয়েছে, তারপরে শাড়ি থাকলে আলাদা কোনো ট্রিক রয়েছে, কোনো কিছু নেই, দুটোরই ক্ষেত্রে একই, জাস্ট তোমাদের দেখার যে ভঙ্গিটা রয়েছে যখন তুমি উপর নিচে দেখছো তখন তোমরা এইভাবে দেখছো, উপর এই দিক থেকে উপর দিক থেকে দেখছো, যখন তোমরা শাড়ি দেখছো তখন তুমি এই দিক থেকে দেখছো, জাস্ট দেখার ভঙ্গিটাকে কিন্তু চেঞ্জ করতে হয়। তাই এখানে দেখে নাও কী বলা হয়েছে, এখানে একটি গাছের উভয় দিকের শেষ প্রান্ত, তাহলে বলা হয়েছে যে কোনো গাছের শাড়িতে একটি গাছ উভয় দিকের শেষ প্রান্ত থেকে পঞ্চম স্থানে রয়েছে, সারিটি কয়টি গাছ রয়েছে। তাহলে এই যে একটি সারি, এই যে একটি সারি, এই যে সারিতে বলা হয়েছে উভয় দিকের এই দিক থেকেও পঞ্চমতমে, পঞ্চমতমে একজন একটি গাছ রয়েছে, এই দিক থেকেও পঞ্চমতমে একটি গাছ রয়েছে, পঞ্চমতমে একটি গাছ রয়েছে, তাই বলা হয়েছে টোটাল সারিতে কতগুলি গাছ রয়েছে। তাহলে কি এদিক থেকে যদি পাঁচটা গাছ, এদিক থেকেও তাহলে পাঁচটা গাছ, পাঁচ পাঁচে কত 10টা গাছ রয়েছে, তাহলে কি এখানে 10টা গাছ রয়েছে? না, এই জিনিসটা কিন্তু তোমরা অনেকে ভুল করো যে এখানে 10টি গাছ কিন্তু নেই,
কেন 10টি গাছ নেই? এই কারণে 10টি গাছ নেই, কারণ এই দিক থেকে যখন কাউন্ট করি তখন আমি এই 5 নম্বর গাছটাকে একবার কাউন্ট করেছি, এই দিক থেকে যখন কাউন্ট করি তখনও একবার আমি এই 5 নম্বর গাছটাকে কাউন্ট করেছি। তার মানে কি 5 নম্বর গাছটা দুবার কাউন্ট করা হয়েছে। তাহলে এখানে কি হয়ে যাবে তোমাদের, 10 - 1 = 9, 10 - 1 = 9। এই যে তোমাদের এগুলো করার একটি ফর্মুলা রয়েছে, একটি ফর্মুলায় তোমরা যদি মনে রাখতে চাও তাহলে মনে রাখতে পারো। এটা তোমাদের বেসিক হয়ে গেলো, বেসিক থেকে তোমরা এইভাবে বের করে নিতে পারলে। কিন্তু তোমাদের এই বেসিকটা শুধু মাথায় খাটিয়ে রাখতে লাগবে যে এই দিক থেকে আমি একবার কাউন্ট করছি, এই দিক থেকে একবার কাউন্ট করছি, সেটি মাইনাস করে দিলাম। এছাড়াও ফর্মুলা কী রয়েছে, ফর্মুলা সবসময় মাথায় রাখবে, একটি ফর্মুলা রয়েছে, টোটাল টোটাল ইজ ইকালস টু লেফট সাইড প্লাস রাইট সাইড মাইনাস 1। এই একটি ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাটাকে তোমরা মাথায় রাখতে পারো, যে টোটাল ইজ ইকালস টু লেফট সাইড প্লাস রাইট সাইড মাইনাস 1, অথবা টপ উপর নিচে যদি বলা হয় তাহলে এখান থেকে তোমাদের যেটা রয়েছে টপ উপর নিচে যখন বলবে টোটাল ইজ ইকালস টু হয়ে যাবে, তখন টোটাল ইজ ইকালস টু হয়ে যাবে টপ প্লাস বটম মানে নিচে মাইনাস 1। এই একটি ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাটাকে তোমরা চাইলে মনে রাখতে পারো। চলো এবার নেক্সট, এবং না চাইলে তোমরা না মনে রাখতে, জাস্ট বেসিক নলেজগুলো যদি থাকে তো এই নলেজের মাধ্যমে তোমরা সবগুলোরই অ্যান্সার বের করে নিতে পারবে। চলো এবার নেক্সট কয়েন্টে দেখে নেওয়া যাক, নেক্সট কয়েন্টে আমাদের কী রয়েছে। এখানে নেক্সট কয়েন্টে বলা হয়েছে একটি সারিতে সমীরের স্থান উপরের দিক থেকে 7তম, নিচের দিক থেকে কত বলা হয়েছে তোমাদের, এখানে নিচের দিক থেকে বলা হয়েছে নিচের দিক থেকে 28তম। তাহলে সারিতে কতজন রয়েছে সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে সেটির জন্য আমাদের কী রয়েছে, একটু আগে তোমাদের ফর্মুলা বললাম, টোটাল, টোটালের ফর্মুলা একটু আগে বললাম যে টোটাল কতজন রয়েছে সেটি বের করতে বলা হয়েছে। তাহলে আমি কি টোটাল বের করবো ইজ ইকুয়ালস টু কি, আমরা কী নিচের দিক থেকে কিংবা উপরের দিক থেকে যেটাই হোক তোমাদের লেফট সাইড বা রাইট সাইড দুটোতে পজিটিভ রয়েছে, যোগ রয়েছে, তাহলে কি 7 + 28 - 1, তাহলে এখানে কত বেরিয়ে চলে আসবে আমাদের, এখানে 33, এখানে শুধু রয়েছে 34, 35 - 1 ইজ ইকুয়ালস টু 34 বেরিয়ে হবে। তাহলে টোটাল কত রয়েছে এখানে, 34 জন রয়েছে। এটি হয়ে গেলো তোমাদের ফর্মুলা বেস। এবার তোমার যদি হয়তো ফর্মুলা যদি মনে নেই তাহলে কী করবে, এই যে সারি উপর নিচের সারি বা উপর নিচের সারি ভাবো আর যাই সারি ভাবো, আমি উপর নিচ করেই করাচ্ছি নাও, এই যে উপর নিচের সারি তৈরি করে নিলাম। তো এখানে কী বলা হয়েছে উপরের দিক থেকে কার, এখানে সমীরের স্থান বলা হয়েছে কত, 7তম, সমীরের স্থান এখানে 7, এবং নিচের দিক থেকে সমীরের স্থান ওই জায়গাটাতে কথা বলা হয়েছে 28তম। তাহলে টোটাল কতজন রয়েছে, এই দিক থেকে 7, এদিক থেকে কত রয়েছে 28 জন, এদিকে রয়েছে 28, এবং এখানে কি আমরা সমীরকে দুবার ক্যালকুলেট করেছি, উপর দিক থেকে কাউন্ট করার টাইমে একবার ক্যালকুলেট করেছি, এদিক থেকে কাউন্ট করার টাইমে আমরা আরেকবার ক্যালকুলেট করেছি, দুবার ক্যালকুলেট করেছি, তাহলে -1 করে দেবো। তাহলে এখান থেকে বেরিয়ে চলে আসবে তোমাদের কত, 34 বেরিয়ে এলো, তাহলে 34। এই হয়ে গেলো তোমাদের বেসিক থেকে, এবং তোমরা ফর্মুলা যেটা বললাম ফর্মুলা তোমরা ফেললেও ফর্মুলা থেকেও বেরিয়ে চলে আসবে। চলো নেক্সট দেখে নেবো, নেক্সট কী রয়েছে আমাদের এখানে। নেক্সট একটি কোশ্চেন রয়েছে, একটি সারিতে সমান দূরত্বে 7টি গাছ আছে, তবে এবার পাশাপাশি 2টি গাছের মধ্যে দূরত্ব 7 মিটার, দূরত্ব হলে 7 মিটার দূরত্ব হলে প্রথম এবং শেষ গাছের মধ্যে দূরত্ব কত। মোস্ট একটা ইন্টারেস্টিং একটি কোশ্চেন, ম্যাথামেটিক্যাল টাইপের কোশ্চেনটাকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। যেমন এখানে 7টি গাছ রয়েছে, সবসময় মাথায় রাখবে যদি কোনো সারি থাকে, এই যে একটি সারি এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে যা 7টি গাছের কথা বলা হয়েছে, তাহলে যদি 7টি গাছ হয় তাহলে মিডিলের মধ্যে দূরত্ব, একটার মিডিলের দূরত্ব কত বলা হয়েছে, 3 করে বলা হয়েছে, 3 মিটার হোক, 3 কিলোমিটার হোক, যাই হোক বলা হয়েছে। তো এইবার এখানে মাথায় রাখো একটি জিনিস, যে এখানে গাছ 7টি রয়েছে কিন্তু এই যে খোপগুলো ঘরগুলো কয়টা হবে, 2, 3, 4, 5, 6টা ঘর দেখো তৈরি হচ্ছে। তার মানে 3 × কত 3 × 6 হবে, 3×6 = 18 মিটার হবে। কিন্তু এই জায়গায় এই জিনিসটা বোঝার বিষয় রয়েছে, অনেক টাইমে এখানে 7-এর জায়গায় হয়তো 130টা দিয়ে দিল, 125টা দিয়ে দিলো, 131টা দিয়ে দিলো, তখন তুমি কীভাবে বুঝবে, এখানে তো আমরা গুনে নিতে পারলাম, যে কটা খোপ রয়েছে যার 7টি গাছ দিয়েছে বলে। যখন তোমরা গুনতে পারবে না তখন জাস্ট কী করতে হবে, তোমাদের কিচ্ছু করতে হবে না, যতগুলি গাছ রয়েছে তার থেকে একটি খোপ কম হবে, কিংবা যতগুলি সারি রয়েছে, কখনো কখনো ল্যাম্পপোস্ট থেকে যায়, কখনো হয়তো কিলোমিটারের পোস্ট থাকে, যতগুলো কিলোমিটারের পোস্ট রয়েছে মিডলে জাস্ট একটি বাদ হয়ে যাবে, -1 হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ 7 - 1 হয়ে গেল, কারণ একটি খোপ কম থাকবে সবসময়ের জন্য, কারণ এই গাছটা এবং এই গাছটা প্রথম এবং শেষ এই দুটো গাছ মিলিয়ে একটি খোপ তৈরি করে। তাহলে এইখানে সবসময় মাথায় রাখবে যে খোপগুলো তৈরি হবে সে খোপগুলো যতগুলো গাছ থাকবে কিংবা যতগুলো সারি থাকবে, যতগুলো ল্যাম্পপোস্ট থাকবে, সেগুলো থেকে একটি কম খোপ তৈরি হবে। এবার তাহলে একটি খোপের মিটার যদি 3 মিটার করে হয় তাহলে কি 6টি খোপের কত, 18 মিটার। তাহলে এখানে বি অপশন তোমাদের এখান থেকে শর্ট অ্যান্সার হয়ে যাবে, এবং টোটাল দূরত্ব কত হয়ে যাবে, এখান থেকে এই পর্যন্ত টোটাল দূরত্ব হয়ে যাবে 18 মিটার। নেক্সট কোয়েশ্চন দেখে নেবো, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে এখানে একটি সারিতে, এখানে এই কোশ্চেনটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে। একটি সারি বলা হয়েছে, প্রথমে আমি যে সারি এঁকে নিলাম, এই যে সারি, এটা কি আমাদের রাইট সাইড, এটা আমাদের
লেফট সাইড। তাহলে একটি সারিতে সমিতের স্থান 15তম, তাহলে এখানে সমিতের স্থান বাঁ দিক থেকে, তাহলে এটি কি আমাদের ডান দিক রাইট সাইড, এটা আমাদের বাঁ দিক, বাঁ দিক থেকে 15তমতে কে রয়েছে, সমিত রয়েছে 15তম, 15 রয়েছে সমিত। তারপরে কি বলা হয়েছে অমিত ডান দিক থেকে 7তম, তাহলে অমিত এদিক থেকে ডান দিক থেকে, অমিত এখানে লিখে নাও, অমিত এখানে ডান দিক থেকে কত 7তম, এখানে তোমাদের অমিত ডান দিক থেকে এখানে 7তম হয়ে গেল। এরপর কি বলা হয়েছে এরা পরস্পরের স্থান বিনিময় করলো, মানে পরস্পরে ইন্টারচেঞ্জ করেছে, একে অপরের জায়গায় চলে গিয়েছে। তাহলে কি এইখানে যে 15তম ছিল সেই 15তম জায়গাটাতে কে চলে এসেছে? আলটিমেটলি এবার কিচ্ছু আর কোনো চেঞ্জেস করতে লাগবে না, এখানে তোমরা এইভাবে চেঞ্জেস করবে না যে 7 এখানে এলো, এখানে এসে গিয়েছে অমিত, এখানে এসে গিয়েছে কে আমাদের সমিত, অমিত এখানে চলে এসেছে সমিত, এটা আমাদের ক্যালকুলেট থেকে এবার বাদ হয়ে গেল। এবার তাহলে আলটিমেটলি পজিশন কী এখানে, অমিত এখন কি ডান দিক থেকে এততম এবং এখানে সমিত কি বাঁ দিক থেকে এততম। এরপর কি বলা হয়েছে দেখুন, তাতে এখানে অমিত যেটা রয়েছে ডান দিক থেকে 15তম হয়ে গিয়েছে। তাহলে এখানে তোমাদের কোথায় রয়েছে আমাদের অমিত, অমিত কোন জায়গাটায় রয়েছে, হ্যাঁ এই যেটা আমাদের এবার অমিত, অমিতের নিউ পজিশন, পুরোনো আর পজিশন নেই কিন্তু, এবার নিউ পজিশনে চলে এসেছি যেহেতু পরিবর্তন হওয়ার পরে হচ্ছে, পরিবর্তন হওয়ার পরে এবার ডান দিক থেকে, ডান দিক থেকে এদিকে কি আমাদের, এদিকে ডান দিক থেকে হবে, এটা আমাদের প্রথমে কি এদিক থেকে গিয়েছিল, এদিক থেকে গিয়েছিল প্রথমে। তাহলে এবার ডান দিক থেকে এখান থেকে এই পর্যন্ত অমিতের পজিশন এখন কত এসছে, আবার 15তম এসছে। এইবার কি বলে যে সারিতে কতজন বালক রয়েছে সেটি আমাদেরকে বের করতে বলা হবে। তারপরে এবার তাহলে কী কী করে নেবে, এবার দেখে নাও এই যে অমিত, অমিতের দুই দিক থেকে এদিক থেকে পজিশন আমার কত, অমিতের, অমিতের এদিক থেকে পজিশন কত, কারণ এখানে আগে সমিত ছিল তো, সমিত থাকার টাইমে এখানে পজিশনটা দিয়ে দেওয়া হয়েছিল কত 15তম। তাহলে এর ডান দিক থেকে বাঁ দিক থেকে এখানে পজিশন 15তম, বাঁ দিক থেকে পজিশন 15তম অমিতের এবং ডান দিক থেকে এর পজিশন যেটা রয়েছে সেটাও 15তম। তাহলে এখানে টোটাল কীভাবে বের করবো আমরা, আমি কি অমিত অমিত দুটোকে যোগ করে দেবো, মাইনাস এক করে দেবো, কারণ অমিতকে আমরা দুবার ক্যালকুলেট করছি, তাহলে কত হয়ে যাবে 29 জন রয়েছে টোটাল। টোটাল কতজন রয়েছে এখানে, টোটাল 29 জন রয়েছে। বুঝতে পেরেছো কি পারোনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এখানে কী বলা হয়েছে, আমি আরও একবার ভালো করে বোঝাচ্ছি কোশ্চিনটাকে, কারণ এই কোশ্চিনটা সব থেকে বেশি পরিমাণে জিজ্ঞেস হয়, আরও একবার ভালো করে বোঝাচ্ছি, বুঝে নাও আরেকবার। এই যে তোমাদের এখানে শাড়িটা, প্রথমে এখানে কী বলা হয়েছে সমিত, সমিত রয়েছে বাঁ দিক থেকে, এটা আমাদের কি রাইট সাইড, এটা আমাদের লেফট সাইড, ডান দিক, এটা আমাদের বাঁ দিক, তো এখানে বাঁ দিক থেকে রয়েছে 15তম। তাহলে এই যে এখানে 15তম পজিশন ধরে নিলাম, এটা এটা 15তম পজিশন, এখানে কে রয়েছে 15তম পজিশনে রয়েছে আমাদের সমিত, সমিত রয়েছে। এবার এবার ডান দিক থেকে বলা হয়েছে 7তম পজিশনে রয়েছে অমিত, এখানে রয়েছে অমিত 7th পজিশনে। এইবার কি বলা হয়েছে এরা দুজন দুজনে ইন্টারচেঞ্জ করে নিয়েছে, এবার যখন ইন্টারচেঞ্জ করে নেবে তখন তোমরা অনেকে ক্যালকুলেট করো এই 7টাকে এখানে লিখে দাও 7তম, এরপর এখানে এখানে তোমরা এই 7-এর এখানে রেখে দাও 15তম, ওরকম কোনো লেখার দরকার নেই। ইন্টারচেঞ্জ হয়েছে মানে কি অমিত যে রয়েছে, অমিত এসে এবার বসে গিয়েছে কোথায়, এইখানে এসে অমিত বসেছে, অমিত 15-র জায়গায় এসে বসেছে, সমিত এখানে তোমাদের 7-এর জায়গায় বসেছে। তাহলে আলটিমেটলি জাস্ট এই যে এখানে যে ভ্যালুটা যেগুলো ছিল এখানে সমিত এবং অমিত, এই দুটোকে জাস্ট চেঞ্জ করে দাও তাহলে হয়ে গেল, এখানে সমিতটাকে অমিত করে দাও এবং অমিতটাকে সমিত করে দাও, এই হয়ে গেল। এবার আদার্স কন্ডিশন কী দেওয়া হয়েছে দেখে নাও, আদার্স কন্ডিশন দেওয়া হয়েছে তবে অমিত ডান দিক থেকে, এর ফলে এই যে ইন্টারচেঞ্জ করলো, ইন্টারচেঞ্জ করার ফলে দেখা গিয়েছে যে এবার এবার অমিত ডান দিক থেকে এখানে আবার 15তমতে এসে গিয়েছে, এখানে 15তম অমিত যদি এদিকে ডান দিক থেকে 15তম যদি আসে তাহলে অমিতের পজিশন উল্টো দিকে, এবার বাঁ দিক থেকে তো অলরেডি দেওয়ারই আছে, প্রথমে যখন দেওয়া ছিল তখন প্রথমে কত 15তম ছিল, তাহলে এবার 15 আমরা দুটোকে এবার কি যোগ করে নিয়ে বের করে নিতে পারবো, এবার দুটোকে যোগ করলে 30 চলে আসলো, মাইনাস 1 করে দিলাম 29 হয়ে গেল। ঠিক এখানে যদি সমিতের বলে দিত, যদি সমিতের বলে দিত তাহলে কি সমিতের আমরা চেক করতাম, সমিতেরটাই ঠিক একইভাবে বের করতাম। আশা করছি বুঝতে পেরেছো এই বিষয়টা, এটা কিন্তু বসা খুবই দরকার, কোথাও কাও তাও যদি ডাউট থেকে থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। চলো নেক্সট স্টুডেন্টটাকে দেখে নেওয়া যাক, নেক্সট স্টুডেন্ট আমাদের কী রয়েছে আজকে, নেক্সট স্টুডেন্টে রয়েছে এখানে একটি শ্রেণীতে 26 জন ছাত্রছাত্রীর মধ্যে কেশবের স্থান 13তম, তবে শেষ থেকে কেশবের স্থান কততম। তাহলে একটি শ্রেণীতে রয়েছে, একটি শ্রেণীকক্ষ রয়েছে, শ্রেণীতে হয়তো আমি এইভাবে ধরে নিলাম এই যে শ্রেণী, টোটাল এখানে রয়েছে কতজন, 26 জন টোটাল রয়েছে, এটা তোমাদের কি রাইট সাইড, এটা তোমাদের কি লেফট সাইড, 26 জন রয়েছে, তার মধ্যে থেকে কেশব, কেশবের স্থান বলা হয়েছে 13তম, তাহলে 13তম যেহেতু আমাদের শেষ দিক থেকে বের করতে হচ্ছে, তাহলে কি প্রথম দিক থেকেই 13তম, এই যে 13তম, তাহলে ওর শেষ দিক থেকে কত হবে কী করে বের করবো। তাহলে টোটাল আমার কাছে রয়েছে, টোটাল 26 জন রয়েছে, তাহলে কী করবো, 26 মাইনাস 13 হয়ে গেল, তাহলে কত আমাদের 13তম পজিশন পেয়ে গেলাম। কিন্তু সবসময় মাথায় রাখো এখানে আমরা কি একে তো দুবার করে ক্যালকুলেট করছি, একে কি আমরা এখানে দুবার করে ক্যালকুলেট করতে হয়, তাহলে এখানে কি একটা এক যোগ হবে, এখানে একটা এক যোগ হবে, একটা কেন যোগ হচ্ছে, এই যে দেখো
এখান থেকে এ ১৩তমতে গেল, এদিক থেকে ১৩তম হলো, তখন এই দিক থেকে টোটাল থেকে আমরা যখন বাদ দেব, তাহলে টোটাল থেকে ১৩ জনকে বাদ দেওয়া মানে কি, ১৩ জনকে বাদ দেওয়া মানে কি, টোটাল থেকে আমরা ১৩ জনকেই বাদ হই, ১৩টা পজিশনকে বাদ হই, কিন্তু ১৩তম পজিশনেই তো এখানে ভোটার রয়েছে কেশব, তাহলে কি কেশবও বাদ চলে গেল অবভিয়াসলি, ১৩তম ১৩ জনকে যদি বাদ দিই তাহলে কি কেশবও বাদ চলে গেল, সেই জন্য ১ একটা অ্যাড করে দিতে হবে। এইভাবে যদি না বুঝতে চাও তাহলে কি ফর্মুলা তোমাদেরকে বললাম, ফর্মুলা কি বললাম আমি, টোটাল 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 ইজ ইকুয়াল টু কি আমাদের লেফট সাইড প্লাস রাইট সাইড মাইনাস ১, এখানে টোটাল কত দেওয়া হয়েছে ২৬, ইজ ইকুয়াল টু আমাদের কত পজিশন, এখানে বাঁ দিক থেকে শেষের দিক থেকে বের করতে হয়েছে, মানে রাইট সাইডটা বের করতে বলা হয়েছে, তার মানে কি লেফট সাইডটা দেওয়া রয়েছে, তার মানে কি ১৩ প্লাস আর মাইনাস ১, এখানে তোমরা ২৬ মাইনাস ১৩ এটাকে ক্যালকুলেট করো কত বেরিয়ে আসছে, ১৪ বেরিয়ে আসছে, এখানে তোমরা ক্যালকুলেট করো, এখানেও তোমাদের আর এর ভ্যালু যেটা বেরিয়ে আসছে ১৪ বেরিয়ে আসছে, তার মানে রাইটের দিক থেকে কত হয়ে যাবে তোমাদের ১৪তম। তো ফর্মুলাভাবেও তোমরা যদি চাও তাহলে জাস্ট এই ফর্মুলার মাধ্যমেও করতে পারো, অথবা তোমাদের আমি যে বেসিক নলেজ বললাম, যে বেসিক নলেজ সব থেকে বেসিক নলেজ যেটি রয়েছে তোমাদের যে ইন্টারচেঞ্জ, ইন্টারচেঞ্জটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ইন্টারচেঞ্জটা যদি তোমাদের ডাউট থেকে থাকে তবুও তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিয়ে যাবে, এবং আমি আশাবাদী তোমাদের যদি কোশ্চেন জিজ্ঞেস করা হয় এই কটি টাইপের মধ্যে থেকেই কোশ্চেন জিজ্ঞেস করা হয়। ভিডিও আমার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেল প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।